ওয়েলকাম ব্যাক, প্রত্যেককে স্বাগত জানাই আজকের এপিসোডে। আজকের এপিসোডে তিনটে ঘটনা আছে এবং তিনটে ঘটনাই কিন্তু বেশ ভয়ের। যারা যারা শুনছ এই মুহূর্তে তাদের বলবো তোমরা পুরো এপিসোডটা এক মন দিয়ে শুনতে থাকো। সবাইকে রিকোয়েস্ট করব আজকের এপিসোডটা শেয়ার করার জন্য। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম তোমরা অনেকেই প্রায় ইউজ করো, তাই যতটা পারো ততটা শেয়ার করে দিও। অনেকেই আছো যারা আমাকে ঘটনা পাঠাতে চাও কিন্তু পাঠাতে পারছো না, তাদের বলবো তোমরা আমায় ইমেল করতে পারো bhootexpress9@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। অথবা আরও একটি অপশান রয়েছে ঘটনা পাঠানোর, সেটি হলো আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্ট এবং আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তোমরা প্রত্যেকটা লিংক পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশানে, তোমরা ডিসক্রিপশানটা একবার চেক করে নিও, আমার সাথে কানেক্টেড হয়ে যাও আর আমাকে সেখানেও তোমরা ঘটনা পাঠাতে পারো। আর দেরি না করে চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি সুনিতা হাজরা নামের একটি ইমেল অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে, কিন্তু তিনি লিখেছেন, নমস্কার দাদা, আমার নাম পিউ, আমি উদয়নারায়ণপুর অন্তর্গত একটি ছোট্ট গ্রাম থেকে ঘটনাটি লিখে পাঠাচ্ছি। অনেকদিন ধরেই ভাবছিলাম একটি ঘটনা পাঠাবো কিন্তু সাহস হয়নি, আজ সাহস করে পাঠিয়ে দিলাম। ঘটনাটি আমার পিসে মশাইয়ের কাছ থেকে শোনা একটি সত্যি ঘটনা, ঘটনাটি ভালো লাগলে তুমি পড়ে শুনিও। ঘটনাটি ঘটেছিল আমার পিসে মশাইয়ের সাথে। ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি ওনার নামটি গোপন রাখলাম। সাল তখন 1992। আমার পিসির বাড়ির সামনে খুব বড় করে পুতুল নাচের অনুষ্ঠান করা হতো। জায়গাটি আমার পিসির বাড়ির থেকে 15 মিনিটের দূরত্বে অবস্থিত। পুতুল নাচের অনুষ্ঠান সম্পর্কে যারা জানো না তাদের বলে রাখি, পুতুল নাচ হলো অনেকগুলো কাঠের পুতুলকে দড়ির সাহায্যে পুতুলগুলোর হাত পা নাড়িয়ে কিছু মানুষ বিভিন্ন রকমভাবে একটা নাটকের মতো করে সকলের সামনে উপস্থাপন করে থাকে এবং এখনও কিছু কিছু গ্রাম অঞ্চল আছে যেখানে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। এই অনুষ্ঠান অনেক দিন ধরেই চলে। তো ঘটনাটি ঘটেছিল আমার পিসে মশাইয়ের বিয়ের আগে। পিসে মশাই তখন খুবই ছোট ছিলেন এবং তিনি সেই পুতুল নাচের অনুষ্ঠানটি দেখতে গিয়েছিলেন। অনুষ্ঠান চলাকালীন পিসে মশাইয়ের প্রচণ্ড ঘুম পেয়ে যায় এবং তিনি ভাবেন যে না, আজ আর অনুষ্ঠান দেখব না, এবার বাড়ি চলে যাই। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত 2:30-3 বাজে। সেখান থেকে বেরিয়ে বাড়িতে আসার পথে রাস্তার সামনে একটি ডুমুর গাছ পড়ে। পিসে মশাই যখন আসছিলেন তিনি দূর থেকে লক্ষ্য করলেন সেই ডুমুর গাছটির ডালে একটি অবয়ব বসে আছে। ঘটনাটি এই পর্যন্ত হলে হয়তো কিছুই হতো না, কিন্তু পিসে মশাই সেই গাছটির সামনে আসা মাত্রই অবয়বটি পিসে মশাইয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং একটা বিভৎস রূপ ধারণ করে। অবয়বটির উচ্চতা সাধারণ মানুষের থেকে বেশ বড় আর লম্বা ছিল। তার চোখগুলো রক্তের মতো লাল ছিল। হঠাৎ করে অবয়বটি তাকে বলে উঠল, কিরে, এত রাতে কোথায় যাচ্ছিস? প্রচণ্ড ভয়ে পিসে মশাই সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরে যখন তার জ্ঞান ফিরল তখন তিনি নিজেকে ঘরের বিছানায় দেখতে পেলেন। রাতে দেরি করে ঘরে ফেরার কারণে তার ঠাকুমা তাকে খুঁজতে বেরিয়েছিলেন। তখন তিনি দেখেন সেই ডুমুর গাছটির নিচে পিসে মশাই অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এরপর কয়েকদিন পিসে মশাইয়ের মারাত্মক জ্বর ছিল। পরে জানা গিয়েছিল ওই গাছটিতে অনেক আগে একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা গিয়েছিল। এই ছিল আজকের এপিসোডের প্রথম ঘটনা। চলে যাব নেক্সট ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন গৌরাঙ্গ কর্মকার। তিনি লিখেছেন, দাদা, আমি তোমার চ্যানেলের বিশাল বড় ভক্ত। আমি এর আগেও তোমায় ঘটনা লিখে পাঠিয়েছিলাম, ঘটনাগুলি পড়ে শোনানোর জন্য অনেক ধন্যবাদ। আমি গৌরাঙ্গ কর্মকার, আমি হাওড়া জেলার বাসিন্দা। বর্তমানে কাজের সূত্রে আমি হুগলির হরিপালে থাকি।
দাদা, যেই ঘটনাটি তোমায় লিখে পাঠাচ্ছি, ঘটনাটি ঘটেছিল আমার অফিসের সিনিয়র বসের সাথে। তার নাম হলো রুবাই দাস, আমি তাকে রুবাইদা বলেই ডাকি। কয়েকদিন আগে রুবাইদাকে কাজের সূত্রে আমাদের কোম্পানির তরফ থেকে মুর্শিদাবাদে পাঠানো হয়। প্রথম দিন রুবাইদা দিনের বেলা নিজের কাজগুলি খুব ভালোভাবে সম্পূর্ণ করে। রুবাইদার কাজ মিটে যাওয়ার পর সেখান থেকে বাড়ি ফেরা সম্ভব ছিল না, তাই রুবাইদা সেখানেই একটি হোটেলের খোঁজ করতে শুরু করে। কিছুক্ষণ খোঁজ করার পর একটি হোটেল সে পেয়ে যায়। যথারীতি সেই হোটেলের দোতলার একটি ঘর তাকে দেওয়া হয়। সে রুমে গিয়ে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ করে রুবাইদার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার কারণটি ছিল সেই রুমের এসিটা নিজের থেকেই বন্ধ হয়ে গেছিল। সে রিমোট দিয়ে এসিটা অনেকবার চালানোর চেষ্টা করে, কিন্তু এসিটা কোনোভাবেই চালু হয় না। এরপর বাধ্য হয়ে সে ফ্যান চালিয়ে একটু ঘুমানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর সেই রুমের এসিটা আবার নিজের থেকেই চালু হয়ে যায়। রুবাইদা ভাবল হয়তো ইলেকট্রিকের কোনো সমস্যা হচ্ছে, যার কারণে এসব হচ্ছে। এই কথাটা ভাবতে ভাবতে হঠাৎ করে সেই রুমের টিভিটাও নিজের থেকে চালু হয়ে যায়। রুবাইদা প্রচণ্ড ভয় পেয়ে যায়। টিভিটা বন্ধ করে সে ভাবতে থাকে, এরকম কেন হচ্ছে? সব কিছু নিজের থেকেই চালু হয়ে যাচ্ছে, আবার নিজের থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। আসলে কি এটা কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম, নাকি অন্য কোনো সমস্যা রয়েছে হোটেলটিতে? সে যতবারই ঘুমানোর চেষ্টা করছিল ততবারই কোনো না কোনো কারণে তার ঘুম ভেঙে যাচ্ছিল, আর একটা ভয় অনুভব হচ্ছিল তার। রুবাইদা অনুভব করতে পারছিল যে ঘরের মধ্যে সে একা ছিল না, তার সাথে আরও কেউ আছে। রুবাইদার ভয় আর ঘুম হয় না, বিছানায় চুপ করে বসে শুধু পরের দিনের সকাল হওয়ার অপেক্ষা করছিল সে। হোটেলটিতে এরকম অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সে অনুভব করেছিল সেই রাতে। এমনকি একটা গোঙানির শব্দও সে শুনতে পেয়েছিল। রুবাইদা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সেই রাতে আমায় ফোন করে সব ঘটনা বলেছিল। আমি শুনে খুব অবাক হয়ে গিয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, রুবাইদা তুমি কি কিছু দেখতে পেয়েছো? তখন সে আমায় বলল, না আমি কিছু দেখিনি, কিন্তু আমি অনুভব করতে পারছি আর আমার প্রচণ্ড ভয় লাগছে এখানে। এরপর আমি যতক্ষণ সম্ভব রুবাইদার সাথে ফোনে কথা বললাম, যাতে তার ভয়টা একটু কমানো যায়। পরের দিন রুবাইদা বাড়িতে চলে আসে এবং আমি যখন তাকে ফোন করলাম, সে আমায় বলল তার প্রচণ্ড শরীর খারাপ, সে পরে আমার সাথে কথা বলবে। এই ছিল আজকের সেকেন্ড ঘটনা। নেক্সট ঘটনায় যাওয়ার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই ঘটনা শুনছ, তারা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। চলে যাব আজকের এপিসোডের লাস্ট আর শেষ ঘটনায়। ঘটনাটি আমায় ফেসবুকে ললিত চক্রবর্তী নামের একটি অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে এবং তিনি লিখেছেন, দাদা আমি রিয়া, আমি তোমার চ্যানেলের একজন শ্রোতা। যেই ঘটনাটি আমি তোমায় লিখে পাঠাচ্ছি, এই ঘটনাটি আমাদের পাশের বাড়ির একজন মহিলার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। আমাদের পাশের বাড়িতে একজন মহিলা ছিলেন, আমি ওনাকে জেঠিমা বলে ডাকতাম। উনি খুব ভালো একজন মানুষ ছিলেন, তার ব্যবহার তার কথাবার্তা খুবই ভালো ছিল। কিন্তু অনেকেই বলা বলি করত সেই মহিলাটির শরীরে নাকি জিন রয়েছে, কারণ তিনি একা একা কথা বলতেন, কিন্তু কোনোদিনও তিনি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেননি। তাকে অনেক ওঝাতান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন আমি আমাদের এলাকার একজন পীর বাবার কাছে তাকে নিয়ে গেছিলাম। সেই পীর বাবাটি আমায় বলেছিলেন ওনার সাথে যেই জিনটা রয়েছে তাকে কোনো মতেই ছাড়ানো সম্ভব না। আমি যখনই তাদের বাড়িতে যেতাম, দেখতাম জেঠিমা একা একা কথা বলছে।
আমি ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম উনি কার সাথে কথা বলে। তখন উনি আমায় বলেছিলেন ওনার সাথে সব সময় একজন থাকে, উনি তার সাথেই কথা বলেন। কিন্তু আমি বা অন্য কোনো ব্যক্তি কাউকে তার আশেপাশে দেখতে পেতাম না। আস্তে আস্তে যতদিন যাচ্ছিল ওনার অবস্থা অনেক খারাপ হতে শুরু করেছিল। উনি নিজের শরীরে নিজেই আঘাত করতে শুরু করেছিল। কয়েকদিন পর তিনি হঠাৎ করেই মারা যায়। ওনার বয়স খুবই অল্প ছিল। উনি কার সাথে কথা বলতো আর কে ওনার সাথে সবসময় থাকতো এটা আজও জানা যায়নি। এ ছিল দাদা আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। জানি ঘটনাটি খুব ছোট্ট, কিন্তু ভালো লাগলে পড়ে শুনিও। এ ছিল আজকের এপিসোডের তিনটে জমজমাট ঘটনা। তোমাদের কেমন লাগলো আমায় কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, আজকের মতো শুভরাত্রি।